दम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर। हर दम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर। कवि
আমাদের প্রসিদ্ধ আব্দুল আকল এবং কবির তারা বিভ্রান্ত হয়ে গিয়েছেন। জরির শাড়ি তিনি বাচ্চাদের পক্ষ থেকে তিনি এমন দান পেয়েছিলেন, দান দক্ষিণা পেয়েছিলেন যার জন্য জরির শাড়ি পুনর বর্তমানের মধ্যে আনা হয়ে গেছে। এই অবস্থা ছিল ভাই বনু মারিয়ার যুগে ইসলামের বিরোধী কর্ম এমন প্রসার লাভ করেছিল যে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র তিনের সমালোচনা করা হত। হাটে ঘাটে মাঠে বাজারে হজরতে আলী কারামুল্লাহ জাহু, হজরতে ইমাম হাসান, হজরতে ইমাম হুসাইন, হজরতে ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন, হজরতে ইমাম বাকির, যাদেরকে আসলে বয়স বলা হয়, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বলা হয়, তাদেরকে গালিগালাজ করা হয়। এই সময় সাহাবায়ে কেরাম ছিলেন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তো ছিলেন সাহাবী বিশিষ্ট সাহাবী। হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যে অবস্থা আসে কাটে মারতে হবে, এই অবস্থা থেকে তিনি মসজিদে গিয়ে বসে থাকতেন। হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে চাদর একটি পরিধান করে বসে আছেন, তখন একদল লোক গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আমার দল নাই মা হাতিলার, আয় আবু দারদা আপনি একা কেন এই মসজিদের মধ্যে বসে আছেন? তখন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে ফরমাইলেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আফদাতু খায়রুম মিন কালিসি সাও বাল কালিসু সালিহু খায়রুম মিন আল আফদাত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, তিনি ফরমাইলেন, আমি শুনেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে পুরা সঙ্গিনিয়ে পোশাক থেকে একা পোশাক ভালো, আর যদি ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে একা পোশাক চেয়ে ভালো সঙ্গিনিয়ে পোশাক ভালো। হজরতে হাজান হজরত আবু দারদা রাদিয়াল্লাহু উদ্দেশ্য ছিল যে এখানে বাইরে আর বসার মতো লোক নাই, দোকানে বসে যায় তাহলেও ভালো হয়েছে, কালিও হয়েছে, প্রচন্ড হলে হলে মসজিদে গালিও হচ্ছে, হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র পথে ঘাটে সর্বত্র গালিও হচ্ছে আলে মসজিদে। কেবলমাত্র হাটে ঘাটে মাঠে বাজারে নয়, বরং খুতবার মধ্যে ওলামায়ে বনু উমাইয়া সেই আহলে বয়সকে গালি দিত, আহলে বয়সকে, আহলে বয়স মানে হজরত ইমাম হাসান, হজরত ইমাম হুসাইন, হজরত ইমাম আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন, হজরত ইমাম বাকির, হজরত ইমাম জাফর সাদিক, ওদেরকে খুতবার মধ্যে গালি দেওয়া হবে। এক সময় ছিল এরকম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় দেখলেন বসবার জায়গা নাই, আজে আমি মসজিদে গিয়ে বসে নীরবে একদিকে বসে থাকি। এই অবস্থা ছিল যে বর্তমানে খুতবার মধ্যে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, খুতবার শেষে যে পড়া হয় এই আয়াত ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, খুতবার মধ্যে জুড়ে দিয়েছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জুড়ে দিয়েছিলেন খুতবার মধ্যে সেই স্থানে যেখানে আহলে বয়তকে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন,
হযরত ইমাম পাকি তাদেরকে গালি দেওয়া হবে, গালি দেওয়ার দিকে দেওয়া হবে, সেটা উঠিয়ে উড়ে দিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্নাল্লাহ ইয়াফুরু বিল আশরি ওয়াল ইহসান ওই তাইল কুরবা ওয়া ইয়ানা আনি বাকরা ওয়াল মুনকার ইসা আজ ওকার মধ্যে এই অনুসার ওমর ইবনে আব্দুল আজিজ কে তাকে পঞ্চম খলিফা বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারপরে খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছিলেন, ওলামায়ে বুনো মাইয়ার খলিফা ইউনি ছিলেন, মরওয়ানে হেকমের পরে খলিফা হয়েছিলেন এজিদ, এজিদের পরে মরওয়ান ইবনে হেকম, মরওয়ান ইবনে হেকমের পরে আব্দুল মালিক ইবনে মরওয়ান, আব্দুল মালিক ইবনে মরওয়ানের পরে ওলিদ ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান, ওলিদ ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের পরে হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান, তারপরে খলিফা হয়েছিলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের যুগে ইসলামকে কিভাবে বিকৃত করা যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছিল। আল্লাহ পাক পরবর্তীকালের প্রতি একটা কথা, যারা আল্লাহ পাক পরবর্তীকালের প্রিয় থাকে তাদেরকে মানুষগুলি গালাগালি করে থাকে, তাদেরকে মানুষগুলি শত্রু মনে করে থাকে, কিন্তু পার্থিকভাবে শত্রু মনে করলে অন্তরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা থাকে। আল্লাহ পাক পরবর্তীকাল সেইটা অন্তরের মধ্যে মানুষের সৃষ্টি করে দেন। আল্লাহ পাক পরবর্তীকালের নিয়ম হলো মানুষ যখন আল্লাহ পাক পরবর্তীকালের প্রিয় পত্র হয় ইন্নাল্লাহ ইলা আহাব্বা আব্দান দানা জিব্রাইল ফাকালা ইয়া জিব্রাইল ইন্নি উহিব্বু গুলামান ফাহিবাহু আলা ফা ইউহিব্বুহু জিব্রাইল সুম্মা ইউনাদি বিস সামায় ফাইকাল ইয়াকুলু ইয়া আলা সামায় ইন্নাল্লাহ ইউহিব্বু গুলামান ফাহিবাহু আলা ফা ইউহিব্বুহু আলা সামায় সুম্মা ইউদাউ লাহুল ফাউলু ফিল আরদ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন আল্লাহ পাক পরবর্তীকালে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ পাক পরবর্তীকে জিব্রাইলকে আহ্বান করেন, জিব্রাইলকে ডেকে এনে বলেন হায় জিব্রাইল তুমি জানিয়ে রাখো আমি এই পৃথিবীর মধ্যে অমুককে ভালোবাসি। হযরত জিব্রাইল তখন আকাশে ফেরেশতা বলতে সমবেত করেন, ফেরেশতাকে আহ্বান করেন, এ ফেরেশতা বলেন আসো 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 শুনো আমাদের আল্লাহ পাক পরবর্তীকাল আমাকে কি জিনিস জানিয়ে দিয়েছেন আসো সেইগুলো তোমার কথা। তখন ফেরেশতা বলে বলতে যখন ফেরেশতাগণকে ইব্রাহিম বলেন হে ফেরেশতাগণ তোমরা জানিয়ে রাখো আমাদের আল্লাহ পাক পরবর্তীকাল পৃথিবীর মধ্যে অমুক ভালো তোমরা ভালোবাসে, তখন জিনিসটা তাদেরকে ভালোবাসতে আরম্ভ করে। দুনিয়ার মানুষ যদি তাদেরকে গালাগালি করে, সুর করে, অবৈধ করে, তাহলে জিনিসটা গণ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করে। তোমরা জীবন যাবো তখন কমল উঠে যান, তারপরে রেসুল এখন সন্ধ্যা সম্ভব হয়েছিলেন এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ পাক পরবর্তীকালের প্রিয় পত্রকে পরিচয় করতে আরম্ভ করে এবং ভালোবাসতে আরম্ভ করে। একটা কথা, আল্লাহ পাক পরবর্তীকালের ভালোবাসার পত্রকে সবাই যেতে পারে। তার জন্য রসুল একদম সম্বন্ধ পরিচয় দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্দি আসমানুকা হোক কথা অহোক বা মারি অভিজ্ঞ কথা অহোক বা আমাদের ওখানে রাখতে আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি ইন্দি আসমানুকা হোক কথা আমি দোয়া করতেছি যাতে এ আল্লাহ আপনাকে আমি ভালোবাসতে পারি সেই অন্তরে আপনার ভালোবাসা আমার যেন কয়লা হয় তার কর্মে দাঁত এমনি আসানুগা হোক কথা কখন বা মাই হবে কথা আর এই পৃথিবীর মধ্যে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে ভালোবাসলে ভালোবাসা আমাকে কর্মে দাঁত।
আল্লাহ তাকে প্রিয় কর্তকে পবিত্র করা সহজ হয়। আম্বিয়া কেরামকে মানুষ কত অত্যাচার করে, আম্বিয়া কেরামকে কি সহজে মানুষ পরিচয় করে নিয়েছে, পরিচয় করতে পারে, পরিচয় করতে না পারলেও গালাগালি করেছে, তর্জন করেছে, কিন্তু আম্বিয়া কেরামের সঙ্গে অন্তরের সত্তা ছিল। সেই ইতিহাসের এই কথাবার্তা দীর্ঘ, এইগুলো বলতে গেলে আমার এখানে যে অন্তর্জ সেই কথা বলা যায় অত্যাচারিত হয়েছেন আম্বিয়া কেরাম। আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রিয় ভক্তটা। তারপরে পৃথিবীর মধ্যে ওলামায়ে অব্বানি, ওলামায়ে রব্বানি, আউলিয়া কেরাম অব্বানি, আউলিয়া কেরাম রব্বানিরা অত্যাচারিত হয়েছে, মানুষের পরিচয় করতে পারে। এবং যার মহব্বত যার সঙ্গে হবে সে আমাদের এই অভিমুখার সঙ্গে থাকবে। ওলামায়ে হকানির সঙ্গে যদি মুসলমানদের মমিনদের মহব্বত থাকে তাহলে ওলামায়ে হকানির সঙ্গে তার থাকতে হবে, এবং সে ওলামায়ে কেরামে ওলামায়ে কেরাম হকানির সাথে পর্যাপে পর্যাপে প্রতিরাত পার হয়ে যাবে। আউলিয়া কেরাম হকানির সঙ্গে তাদের মহব্বত থাকবে, তারা কেয়ামতের ময়দানে আউলিয়া কেরাম হকানির সঙ্গে থাকবে, তারা পার হবে, তারা কিন্তু এই হকানি ওলামায়ে কেরামে বা আউলিয়া কেরামকে পরিচয় করা সহজ নয়, যুগে যুগে মানুষ পরিচয় করতে পারে। পরিচয় করার জন্য নিজকে প্রথমে প্রস্তুত করে রাখতে হয়, যারা নিজকে প্রস্তুত করে রাখে তারা আউলিয়া কেরাম হকানি ওলামায়ে কেরাম হকানিকে পরিচয় করতে পারে। পৃথিবীর মধ্যে দেখবেন কোন কোন মানুষ আউলিয়া কেরাম হকানিকে গালাগালি করতে, ওলামায়ে কেরাম হকানিকে গালাগালি করতে, এবং দেখবেন এইরূপ মানুষের মনকে গালাগালি করতে যার আমার ঠিক নয়, যার আমল ঠিক নয়, যার নিজের আমল ঠিক নয়, যে আমাদের দিকে লক্ষ্য নাই আমাদের মানুষকে গালাগালি করে। তাই এই ওলামায়ে কেরাম হকানি আউলিয়া কেরাম হকানি বা তার উপরে আম্বিয়া কেরাম, এই আম্বিয়া কেরামকে পরিচয় করতে পেরেছে যারা পরিচয় করার জন্য নিজকে যোগ্য করে রেখেছে। আসমান থেকে বৃষ্টি পড়ে, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে তখন এই বৃষ্টির জল পাথরের উপরও পড়ে, মরুভূমির উপরও পড়ে এবং নরম মাটির উপর পড়ে। পাথরের উপরের উপর যে বৃষ্টি পড়ে পাথর সেই বৃষ্টি, সেই বৃষ্টির জল ধরে রাখতে পারে, পাথরটাকে গড়িয়ে যায়। মরুভূমিতে যদি বৃষ্টি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তা ডুবিয়ে যায়, এই বৃষ্টির জল মরুভূমি ধারণ করতে পারে, মরুভূমি নিজকে বৃষ্টির জল ধারণ করবার যোগ্য হিসাবে গড়ে চলে। আত বৃষ্টির জল তার উপর পড়লে সে বৃষ্টির জল ধারণ করার যোগ্য হিসাবে নিজকে গড়ে চলে। কাজে আতর আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে সে ধারণ করে, মরুভূমি আকাশ থেকে যেমন বৃষ্টি পড়ে তার দরকার, নরম মাটির মধ্যে যদি পড়ে নরম মাটি সেই বৃষ্টির জল ধারণ করে রাখে এবং সঙ্গে সঙ্গে গাছ লতা লতা ইত্যাদি করে। এই পৃথিবীর মধ্যে যারা নিজকে আমল নিজের আমল সুন্দর করতে পারে তারা আমলকে পরিচয় করতে, তারাই ওলামায়ে হকানিকে পরিচয় করতে পারে, তারাই ওলামায়ে রব্বানিকে পরিচয় করতে পারে, তারাই আউলিয়া কেরাম রব্বানি হকানিকে পরিচয় করতে পারে, এবং তাদের নিজের আমল ঠিক নয় তারা ওলামায়ে কেরাম হকানি ওলামায়ে কেরাম রব্বানি আউলিয়া কেরাম রব্বানি আউলিয়া কেরাম হকানিকে দান করতে পারে, পরিচয় করতে পারে, তারা নিজকে প্রস্তুত করে রাখে। তার জন্য যেন মধ্যে বদ্ধি তারা নেচারকে গেলে
তারা নেককার তারা আছে কেউ বলিগুলো নেককার যারা তাদেরকে সম্মান করে তার জন্য আল্লাহ পাকের ওলিয়ার পৃথিবীর মধ্যে তাদেরকে আল্লাহ পাকের ওলিয়ার মায়া মায়া করে মমতা করেন আকাশ থেকে সেই মমতা পৃথিবীর মধ্যে তৈরি করা এখন এই পৃথিবীর মধ্যে যখন পতিত হয় তখন সেই আল্লাহ পাকের ওলিয়ার প্রিয় পাত্র মানুষকে প্রত্যেক মানুষ সমানভাবে পরিচয় করতে পারে না যে নিজকে প্রস্তুত করে রাখেনি যে বদ্ধি যে বেনমতি যে বেরুদনা যে দূর যে ডাকু সে হয়তো তাকে পরিচয় করতে পারেনি নিজেকে প্রস্তুত করতে রাখতে পারেনি তাই সে কাজ আর যে নিজকে প্রস্তুত করে রেখেছে সে পরিচয় করতে পারবে এবং তার সঙ্গে তার মহব্বত হবে তার আগ্রহ হবে সেই উলমে সেরা উলমে সেরা কোম্পানি রপ্তানির সঙ্গে আউটিয়া সেরা কোম্পানি রপ্তানি তাই বলছিলাম যুগে একটি কথা সঙ্গে বলেছিলাম যে হাউরিয়া মহানি রপ্তানি মাওলানা একেরা মহানি রপ্তানিকে যদিও মানুষ বাহ্যিক ভাবে গালাগালি করে তারা গালাগালি করে পরিচয় করতে পারে কি গালাগালি করে কিন্তু অন্তরে আল্লাহ করে অধিকার আগের প্রতি একটা সত্তা আল্লাহ করে অধিকার করা যাবে যদিও বাহ্যিক হবে তারা তাদেরকে ভালোবাসতে পারে আজকে যুগে যুগে আমরা দেখি তোমাদের জনমৈয়ের যুগে এই যে হেসাম ইবনে আব্দুল্লাহ রাজি ইবনে মারওয়ান যাদের যুগে ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন ইত্যাদি গালাগালি করা হচ্ছে সেই সময় খুতবার মধ্যে গালাগালি লাগিয়ে দেওয়া হয়েছে সেই সময় একমাত্র আলিম ছিলেন শাহিদ ছিলেন অলিম ছিলেন ভরত তার নাম ছিল হনুমান বিদ্যে রাজীব বিদ্যে শাখা তিনি একদিন কয়েকজন নিজেদের এই